বয়স যেন তার কাছে শুধু একটা সংখ্যা, যে কোনো অষ্টাদশী অভিনেত্রীকে সহজেই মাত দিতে পারেন। তিনি আর কেউ নন, মডেল ও অভিনেত্রী জয়া আহসান। তিনি তার অভিনয় দক্ষতা ও সৌন্দর্যে মুগ্ধ করে রেখেছেন দুই বাংলার আপামর দর্শক মহলকে। আজ দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন। দেখতে দেখতে জীবনে 37টি বসন্ত পেরিয়ে আজ 38-এ পা দিলেন তিনি। 1983 সালের 1 জুলাই গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন জয়া আহসান। ক্যারিয়ারের শুরুতে ছোট পর্দায় সরব ছিলেন তিনি। নাটক ও বিজ্ঞাপনের মডেল হয়ে জয় করে নিয়েছিলেন দর্শকের হৃদয়। তবে অভিনয় শুরুর আগে নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন জয়া। জয়া আহসানের প্রথম সিনেমা মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলর। এটি মুক্তি পায় 2004 সালে। এরপর বড় পর্দায় দীর্ঘ বিরতি দিয়ে নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার ছবিতে অভিনয় করেন তিনি। এরপর নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা ছবিতে অভিনয় করে নতুন করে সবার নজর কাড়েন জয়া। এতে অভিনয়ের সুবাদে প্রথমবারের মতো পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া টলিউডের বিসর্জন সিনেমাতে অনবদ্য অভিনয়ের জন্য প্রথম বাংলাদেশি হিসেবে জয়া আহসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। জয়া আহসান এখন পর্যন্ত 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 7টি মেরিল প্রথম আলো পুরস্কার, 2টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ মোট 28টি পুরস্কার অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজকের আসনটিও দারুণভাবে সামলেছেন জয়া আহসান। তার প্রথম প্রযোজনা দেবী, এটি মুক্তি পেয়েছিল 2018 সালের 19 অক্টোবর। হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেন অনম বিশ্বাস।